বিস্মিল্লা বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হোম কাশি কাজ যত ছোটো আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন পর্তি করান বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ

এই অনুষ্ঠানের মাধ্যমে খুব সহজেই অল্প সময় আমরা কোরআন শিখতে পারবো ইনশাল্লাহ আপনারা অনেকেই জানিয়েছেন পরিবারের সবাই মিলে কোরআনে কারিম শিখতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন শুধু পরিবারের সবাই মিলে শিখলে হবে না আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দাওয়াত দিতে হবে সম্মানিত দর্শক আপনার দাওয়াতের মাধ্যমে যদি কোনো ভাই বোন কোরআনে কারিম শিখেন তাহলে তিনি আজীবন কোরআনে কারিম তোলা করে যত সব পাবেন আপনি সমান সব পাবেন মানদাল্লা আল্লাহ ইনফালাহ মিসলাজরি পাইলি এবং এটি সব থেকে বড় কাজ ভালো কাজ আল্লাহ বলছেন অমান আহসান্লাহ আশা করি আমরা বাজারে হাটে আত্মীয়স্বজন বাড়িতে গেলে অফিসে গেলে যখন যেখানে যাই যার সাথে দেখা হয় এন টিভির এই দাওয়াতটি দেব এন টিভির মক্তব্য বলতে পারি আমরা এক শব্দে মক্তব্য বলতে পারি আমরা শুদ্ধ করে কোরআন শেখার বিষয়ে এই দাওয়াতটা সকল মানুষের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই আল্লাহ আমাদেরকে ব্যাপকভাবে দাওয়াত আমাদের তৌফিক দান করুন আমিন বন্ধুরা সবাই ভালো আছে সবাই আমরা আজকে সুরাতুল কাউসার পড়বো ইনশাআল্লাহ সবাই আমার সাথে বলুন আমার সাথে বললে হবে ইনশাল্লাহ সবাই আমরা শিখে যাব ইনশাল্লাহ সবাই হরেফের নাম বলুন মাশাল খুব সুন্দর হয়েছে সবাই বলুন হাম যাই কাঁচটা নুনে তাসদি গুণ্য হবে নুন অথবা মিমের তাস্তিদি হলে গুণ করে পড়তে হয় ইন না কাল প্রাণ হবে যে কোন চিহ্নের কারণে তেন আলিফ না ইন কে পড়তে হবে তয় তয় ফাথা ইয়ে জজম দিনে হরফ তাতে পড়তে হবে তয় নুনে খারাপ ফাথা একালি প্রেনে পড়তে হবে না আ তয় না আ তয় না কাল 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 মিলে পড়তে হবে কাউ জবরে বামে জজম লগ টি সরফ দিনে হরফ কাউ কাউ সার

হ্যাঁ শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব সবাই ভালো করবেন এতের মধ্যে এক আলিফ মত কয়টি না মাশাল তিন মত কয়টি না গুন্না কয়টি ইন মাশাল সবাই পাশ করেছেন মোটা হরফ কয়টি এবং র লিনা হরফ কয়টি তই এবং কাউ দুইটি লিনে হরফ দুইটি সর্বশেষ প্রশ্ন হল শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি চিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এ আয়তের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গা আমরা একটু চিন্তা করে বলি দর্শক যারা আমাদের সাথে পাঁচ জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন টানতে হবে কয় জায়গায় তিন জায়গা তাহলে মোট কয়টি উচ্চারণ হলো পাঁচ আট তিন আট এক নম্বর উচ্চারণ করুন সবাই ইন 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 দুই তিন পাঁচ না ছয় সাত আট মানে ইন্না নিচ্ছে আমি আতনা কা তোমাকে দিয়েছি কাউসার কাউসার নিচ্ছে আমি তোমাকে কাউসার দিয়েছি কাউসার মানে অনেক কিছু অনেক নামত আল্লাহকর আল্লাহ রব আলমিন রসুল্লাহামকে অনেক কিছু দিয়েছে এর মধ্যে হাউজে কাউসার একটি আছে যার যার দীর্ঘ প্রায় এক মাসের দূরত্ব হবে সুবাহান আল্লাহ বিশাল হাউজে কাউসার সেখানে আল্লাহ বলে সেই কাউসার হাউজে কাউসারের পানি কেমন জানো দুধের চেয়ে সাদা সুবাহান আল্লাহ মধুর চেয়ে মিষ্টি সুবাহান আল্লাহ হ্যাঁ সেই হাউজে কাউসারের পানি মেশকের চেয়েতে সুগন্ধময় সুবাহান আল্লাহ যখন মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে কেমন দিন ভয়ঙ্কর অবস্থা সেই মুহূর্তে রসুল্লাহ সাল্লু ইসলাম তার ওম্মতদেরকে পানি এই পানি পান করাবেন একদল আসবে পানি পান করার জন্য ফেরেস্তারা তাদেরকে তাড়িয়ে দেবে তারা বলবে যে আমরা রসুলের উম্মত হ্যাঁ রসুলুল্লাহ সাল্লাম বলবেন যে হেই তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন এরা তো আমার উম্মত তখন ফেরেস্তারা বলবেন যে না রসুলুল্লাহ ইয়া রাসুল্লাহ তারা আপনার উম্মত নয় আপনার মৃত্যুর পর তারা বেদাতি কাজ কর্ম করেছে এই জন্য বেদাতি কোনো কাজকর্ম করা যাবে না নামাজের পরে মোনাজাত এটা সুস্পষ্ট ওলামাইকার বলছেন এটা বেদাত যত ভালো কাজে হোক আমরা সালাম ফিরানের পরে বলি লাই লাহ এটি বেদা আল্লাহ রসুল সাল্লাম সালাম ফিরানের পরে হ্যাঁ লাই পড়েন নাই তিনি পড়েছেন আল্লাহ হক পর আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফুরুল্লাহ এরপর তিনি পড়েছেন অমিংকা অমিনা তাবা রক্ত জল আলি অলি ক্রাম এটি সুন্নত

এ দোয়া পড়েছেন রসুল্লাহ সাল্লাহাম সালাম ফেনার পরে বলছেন যে প্রত্যেক ফরজ আমাদের পরে আয়াতুল কুরসি পড়বে তার মাঝে এবং জান্নাতের মাঝে দূরত্ব হবে মৃত্যু সুবাহান আল্লাহ অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবেন আয়াতুল কুরসি আমরা যেটাকে আল্লাহ দোয়া পড়ি এগুলো হচ্ছে সুন্নত পড়া সুরা না সুরা ফালাক পড়তেন এইভাবে আমরা রসুল্লাহ সাল্লি আসলাম যেইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে কাজ করাই হচ্ছে রসুলের উম্মত বলে দাবি করা যাবে নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি বলো বন্ধু তুমি বলো আমি নিশ্চয়ই মার্শাল্লা তুমি বলো নাহিদ বলো আউতাইনাকাল কাউসার নিস্ত আমি আপনাকে কাউসার দান করছি দান করে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বল ইননা আউতাইনাকাল কাউসার নিস্ত আমি কাওসার পানি দান করেছি হ্যাঁ কাউসার দান করেছে বন্ধুরা হাউজে কাউসার আমরা কাউসার বলতে কাউসার বলতে অনেক কিছু বোঝানো হয়েছে অনেক নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মান সম্মানীত জ্যেষ্ঠত্ব সারা পিতৃর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে তাই না

ওয়ান হর ফাসাল লিরবিকা ওয়ান হর ফাসাল লিরবিকা ওয়ান হর ফাসাল লিরবিকা ওয়ান হর ফাসাল লিরবিকা ওয়ান হর সাদ হবে হায়ার মধ্যে বাতাস বের হবে হার

সাবাস সবাই পাস করেছেন মার্শাল্লাহ বুঝতে পেরেছেন এখানে দেখি সবাই বলেন মোটা হরফ কয়টি সবার সবাই পাশ করেছেন দ র হ্যাঁ মোটা হরফগুলো আমাদের খেয়াল রাখতে হবে মোটা হরফ আমরা পড়েছি দশটি সদ দ ত জ গইন খ কফ শর্ত সহ তিনটি আলিফ লম র এখানে তিনটি সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেনি এতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গা সবাইকে একমত দর্শক যারা আমাদের সাথে ন জায়গা বলেছেন আপনার ফার্স্ট হয়েছেন এক নম্বর উচ্চারণ করুন সবাই ফা 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 দুই চল 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 তিন চার পাঁচ ছয় সাত হলো বা সুতরাং সল্লি তুমি সালা করো লি রব্বিকা তোমার রবের জন্য ওয়ান হার এবং কোরবানি করো যেহেতু তোমাকে কাউসার দিয়েছি আমি কাউসার মানে অনেক নামত হাউজে কাউসার হ্যাঁ তার সাম্রাজ্য সাল্লামের সুনাম সৌকাতি সারা পৃথিবীব্যাপী একটি মুহূর্ত নেই যে রসুল্লাহ নাম ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে না স্যার এই জন্য আপনি কি করেন সালাত আদায় করেন সালাতের মাধ্যমে শুক্রিয়া আদায় করা বন্ধুরা এক থেকে আমরা এটা বুঝতে পারি যত নেয়ামত পাবো সাথে সাথে আমরা শেষ পড়ে যাব মনে থাকবে দর্শক আমরা এই বিষয়টা খেয়াল রাখবো আমরা যখনই কোনো ভালো নেয়ামত পাবো সুক্রিয়াতান আমরা অজু করে দুই দুইটা নামাজ পড়বো এটি হলো সুক্রিয়াতান সবচেয়ে উত্তম মাধ্যম এবং কোরবানি করব। আমরা দান সৎকা করব। ফার্স্ট আমরা আনন্দ খুশি করে মানে এমন কিছু করি বিজয় আসলে সফলতা আসলে যে যেটা যেটা শরীয়ত কোনোভাবে অ্যালাউ করে না আমরা নাচ গান করি আনন্দ করি এটা শরীয়ত এটা আমাদের গুণা হবে দুনিয়াতেও এটা আমাদের পাশ্চিত্য ভোগ করতে হবে আখারা তো আমাদের শাস্তি ভোগ করতে হবে কোনো বিজয়ের সফলতা আসলে কোনো নিয়ামত পেলে আমরা সালাত আদায় করবো এবং কোরবানি করবো

সুন্দর হয়েছে সবার হাম কাসরা নুনে তাস্তি ডবল পড়তে হবে ইন না নুনে ফাতা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে ইন না সিনে ফাতা বামে খালি আলি মধে হর হবে নুনে কাসরা নি 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 হাম জায় ফাতা আ আ আ ফা ফাতাকা কা 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 সানি আকা 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 হু 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 ফাতা লামে জজম মিলে পড়তে হবে ওয়াল ওয়াল হামজা ফাতা বায়ে জজম কলকলা মনে আছে বলো বায়ে জজম কলকলা 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 রে কলকলা

أبطر هو الأبتر هو الأبتر هو الأبتر إن شانئك هو الأبتر إن <تضحيح> شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر সবার পরীক্ষা নিব সবাই ভালো করবেন এক মাত কয়টি এখানে সবার সবাই পাশ করেছেন গুন্না কয়টি ইন মাশাল্লাহ কলকলা কয়টি মোটা হরফ কয়টি সবাস সর্বশেষ প্রশ্ন শিক্ষার্থী এবং দর্শক সবার জন্য যিনি আগে বললেন তিনি ফার্স্ট হবেন বিজয়ের মালা তিনি চিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত টাকা দেখি তোমরা সবাই খুব এক্সপার্ট হয়ে গেছে মার্শাল তাড়াতাড়ি দর্শক যারা আমাদের সাথে আট জায়গায় বলেছেন তারা ফার্স্ট হয়েছেন টানতে হবে কয় জায়গায় কয় জায়গা হবে তাহলে মোট কয়টি উচ্চারণ দশটি সবাই এক নম্বর উচ্চারণ করুন শিক্ষার্থী দর্শক এক নম্বর ইন

মানে নিশ্চয়ই অবশ্যই সানি আঁকা সাহানিয়া মানে শত্রু যে বিদ্বেষ করে সাহানি তোমার সাথে বিদ্বেষকারী বা তোমার শত্রু হুয়াল আবেতা লেস কাটা রসুল্লাহ সাল্লাসাল্লামকে কাপেরা বলতো ল্যাস কাটা তার পুত্র কাসেম মারা যাওয়ার পরে বলতেছে মোহাম্মদ মৃত্যুর পরে তার বংশধর আর কেউ থাকবে না মোহাম্মদ বিনাশ হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা একটা গালি দিত তারা আফতার বলে তো আল্লাহ রব্বুল্লা আলমিন এটার প্রতিবাদ করে এই সুরা নাজির করলেন যে আপনার শত্রুরাই হচ্ছে আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি কাউসার দিয়েছি আপনি নামাজ পড়ুন কোরবানি করুন আপনার শত্রু যারা তারাই হবে আজকে দেখো বন্ধুরা রসুল রসুলুল্লাহ সাল্লামের কোনো উত্তস্বরই নাই কোনো সন্তান নাই কিন্তু আমরা সবাই তার পৃথিবীর মধ্যে একটি সেকেন্ড নাই যখন মোহাম্মদ সাল্লাহামের নাম বাতাসে ইথারে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে না সুবহান আল্লাহ মুহম্মদালাম নাম ধ্বনিত হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ আমরা সালাত প্রতিটা মুহূর্ত সারা পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ করেন আল্লাহ বলছেন আমার আমি তোমার মর্যাদা শ্রেষ্ঠত্ব অনেক উঁচু করে দিয়েছি সুবাহান আল্লাহ ওমার রহমত আলম সারা বিশ্বের জন্য তুমি রহমত তো আরব এই কাফেরা বলছিল যে মোহাম্মদের নাম কেউ নেওয়ার মতো থাকবে না তাদের কথা কি ঠিক ঠিক না আমরা আজকে দেখি যে মোহাম্মদ সাল্লাহামের উত্তরস্বরী সারা পৃথিবীতে আছে থাকবে কেমত পর্যন্ত রসুল্লাহ সাল্লাহামের উত্তরস্বরী থাকবে এবং দৃঢ়তার সাথে থাকবে মুসলিমরা ইসলামকে পালন করবে নিজের জীবন দিতে রাজে তবু ইসলামের বাইরে যেতে মুসলমানকে আল্লাহ সে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ে বেঁচে থাকা দান করুন আমিন হ্যাঁ পারবে সবাই বলো তুমি বলো

সুন্দর হয়েছে প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে অনেক ভাগ্যবান আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই কোরআনে কারিম শিখতে পারবেন আজ এই পর্যন্তই একই সময়ে আগামীকাল আবার দেখা হবে সুবাহনাক আল্লাহ হুম্মা অবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফুরুকা অতবিলাইক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দর সুध्द কোরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময় এক শব্দে কোরআন শিখবো হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল কোরআন